সবাইকে শুভ সকাল জানাচ্ছি এবং সেই সাথে আজকে আমাদের সেমিস্টারের শুরু। তো তোমাদের সাথে আশা করি সুন্দর হবে আমাদের এই কোর্সের পথ চলা। তোমাদের সাথে যে কোর্সটি রয়েছে সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন সরি টেক্সটাইল ওয়েট প্রসেসিং ওয়ান টেকনোলজি ওয়ান, সেটি সম্পর্কে আমরা জানবো। ফান্ডামেন্টাল কোর্স, সবাই ইয়েতে পড়ে এসেছে ডিপ্লোমাতে। আজকে ফার্স্ট লেকচার সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল ওয়্যার প্রসেসিং লেকচার ওয়ান, সে সম্পর্কে আলোচনা করব বেসিক কিছু আইডিয়া। এই আইডিয়াগুলো সবারই আছে, প্রাইমারি ইন্ট্রোডাক্টরি যে কথাগুলো আছে সেগুলো বেসিক্যালি সামনে ক্লাস থেকে আমরা মূলত লেকচার করব। ওকে, সো চলো শুরু করি। কারো যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবে, এখানে হ্যান্ড রাইজের সুবিধা আছে অথবা মাইক্রোফোনটা অন করে সরাসরি কথা বলবে, কোনো সমস্যা নেই। ওকে, so now what is wet processing technology? The term wet processing diye amra kintu tinta kotha ekhane jantechi, first of wet, secondly processing and thirdly hocche technology. to wet shobder ortho amra sobai jani je wet shobder ortho hocche bheja ebong processing ekta prokriya ba process and technology ekta madhyom ba upay, orthat je prokriyay je madhyome ba processing korle আমাদের ওয়েট কন্ডিশনটা দরকার হচ্ছে, ভেজা অবস্থায় যে প্রসেসিংটা সেটাকে আমরা ওয়েট প্রসেসিং টেকনোলজি বলছি। তো এখন বর্তমানে ওয়েট প্রসেসিং টেকনোলজিরও কিছু কিছু বলবো যে স্টেপস রয়েছে, সেটা ওয়েট কন্ডিশন ছাড়াও হয়, অ্যাডভান্স চলে এসেছে। তারপরও বেসিক্যালি আমরা টেক্সটাইলের কালারেশনের ক্ষেত্রে বা টেক্সটাইলের ক্ষেত্রে আমরা সাধারণত ওয়েট মিডিয়ামটাকে মিডিয়া হিসেবে বেছে নেই। এটা যে শুধু ওয়েট মিডিয়া বা ওয়াটার মিডিয়াতেই করতে হবে এমনটা কিন্তু নয়, আরো অ্যাডভান্স কিছু প্রসেসিং আছে, সেগুলো সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে জানবে বা ফিউচারে জানবে। সো ওয়েট প্রসেসিং টেকনোলজি অর টেক্সটাইল ওয়েট প্রসেসিং টেকনোলজি ইজ এ প্রসেস ইউজুয়ালি ডান অন দ্য ম্যানুফ্যাকচার অ্যাসেম্বলি অফ ইন্টারলেসিং ফাইবার ফিলামেন্টস অর ইয়ার্ন। এটা তো থাকছেই কি ফাইবার ফিলামেন্ট ইন্টারলেস করে তার একটা সাবস্টেন্সিয়াল এরিয়া সারফেস প্ল্যানার এরিয়া তৈরি করছে, অর্থাৎ ফেব্রিক তৈরি করছে রিলেশন টু দ্য থিকনেস এন্ড এডুকেট মেকানিক্যাল স্ট্রেন্থ টু কিপ এ কোহেসিভ স্ট্রাকচার। এটা করতে যে ওয়েট একটা দরকার সেটাকেও আমরা ওয়েট প্রসেসিং টেকনোলজি বলছি, বিকজ অফ আমাদের প্রাইমারি ওয়েট প্রসেসিং টেকনোলজিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি, তাই না? একটি হচ্ছে যে প্রি ট্রিটমেন্ট, প্রথমে যে প্রসেসিংটা রয়েছে, সেকেন্ডলি আমরা ডাইং এন্ড প্রিন্টিং বলতে পারি, আর থার্ডলি আমরা বলতে পারি ফিনিশিং। তো এই যে ওয়েট প্রসেসিং টেকনোলজিটার প্রথমে প্রি ট্রিটমেন্ট, সেটি সাধারণত সবগুলোর প্রথমেই হতে পারে বা ডাইং এর আগে সব থেকে আমরা বেশি করে থাকি। সো ইন দ্য আদার হ্যান্ডস ওয়েট প্রসেসিং ইজ ডান ম্যানুফ্যাকচার্ড ফেব্রিক, দ্য প্রসেস ইজ স্টিম ইনভলভ এন্ড ক্যারিড আউট ইন একুয়াস স্টেজ। ডেফিনেটলি আমাদের একুয়াস মিডিয়ামে যেহেতু করা হয় সেখানে স্টিমটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়, যেটাকে আমরা একুয়াস স্টেজ ইনশিওর করছি, এন্ড দাস ইটস কল্ড ওয়েট প্রসেস এন্ড হুইচ ইজ ইউজুয়ালি কভার্স প্রি ট্রিটমেন্ট ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং। সো অল দ্য স্টেজ আর রিকোয়ার্ড একুয়াস মিডিয়াম হুইচ ইজ ক্রিয়েটেড বাই ওয়াটার, এ মেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার ইজ রিকোয়ার্ড দিস পার ডে, অ্যান্ড এস্টিমেটেড দ্যাট এট অ্যাভারেন্স অ্যান্ড অলমোস্ট 150 to 200 liters অফ ওয়াটার ইজ ইউজড 1 kg অফ টেক্সটাইল গুডস। তোমরা এই তথ্যটা জানো কিনা আমি জানি না, যে এটা মাঝে মধ্যে আরো বেশিও হয়, প্রায় 300 liters পর্যন্ত 1 kg টেক্সটাইল গুডস বিশেষ করে কটনকে প্রসেসিং করে, একবারে কটন ফাইবার থেকে সেটাকে প্রসেস করে ফেব্রিকে পড়তে অ্যাপারেলে পরিণত পর্যন্ত, অর্থাৎ ডেলিভারি পর্যন্ত আমাদের এত লিটার ওয়াটার খরচ হয়। সো দিস ইজ প্রাইম কনসার্ন অফ ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং। তাহলে অবশ্যই এই যে প্রচুর হিউজ পরিমাণ ওয়াটারটা ইউজ হয়, ওয়েট প্রসেসিং টেকনোলজি পড়ে আমাদের এটাই কনসার্ন হওয়া উচিত যে এই ওয়াটারটাকে কিভাবে আমরা সেভ করতে পারি, বিকজ ন্যাচারাল রিসোর্সেস আর লিমিটেড ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অলসো ইন আওয়ার কান্ট্রি। তোমরা বুড়িগঙ্গার পানি দেখেছো, তোমরা গাজীপুরের পানি দেখেছো যে কি পরিমাণ অবস্থা, তাই না? সো এই যে লিমিটেড ওয়াটার রিসোর্সটা যদি নষ্ট হয়ে যায়, এখনই তো আমরা দেখো একটা সময় ছিল, সেটা ঢাকা হোক কিংবা রংপুর হোক, একটা সময় ছিল যেখানকার পানি আমরা সরাসরি পান করতে পারতাম টিউবওয়েল দিয়ে উঠিয়ে, যেটা আমরা এখনো দিনাজপুর বা ওই অর্থাৎ ঢাকার বাইরে যে রিজিয়নগুলো আছে সেগুলোতে করে থাকি। বাট ইন কেস অফ ঢাকা আমরা কিন্তু সেটা পারি না, বিকজ অফ হোয়াই, এখানে মোস্টলি পলিউটেড আর ডেন্সলি পলিউটেড ওয়াটারের পরিমাণ কিন্তু বেশি, প্রচুর পরিমাণে। ওই গাজীপুরে বা এখানে যদি তুমি আটকাই থাকো একবার বাসে, মনে করো পচা পানির গন্ধ তোমার নাক করে দেবে, অথবা বুড়িগঙ্গার যে পানি
সো এটার প্রধান এবং প্রধান কারণ কিন্তু হচ্ছে আমাদের টেক্সটাইল ওয়েট প্রসেসিং টেকনোলজি, অর্থাৎ ডাইং এবং প্রিন্টিং ফ্যাক্টরি গুলো অন্যান্য ফ্যাক্টরি থেকেও আসে, ওয়াশিং আছে সাথে। তো দেখা যাচ্ছে এই পরিমাণ ফ্রেশ ওয়াটার যদি আমরা নষ্ট করি, আমাদের সাইকেলটা কি, আমাদের যে ওয়াটার রিসাইকেল প্রসেসটাকে যদি আমরা দেখি, যে পৃথিবীতে এটা একটা গ্রাউন্ড, এই গ্রাউন্ডের এখানে মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে নদী নালা আছে, তারপর সেটা নিচে গ্রাউন্ডে চলে যায়, অর্থাৎ মেঘ থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টির পানি নদী নালায় জমা হয়, সেটা তারপর গ্রাউন্ডে যায়, আবার গ্রাউন্ড থেকে আমরা উঠাই, হ্যাঁ, আবার সেটা উপরে বাষ্পীভূত হয়ে চলে যায়। তো এখানে টেক্সটাইল ওয়েস্ট ওয়াটারটা আমাদের যে গ্রাউন্ডটা আছে, অর্থাৎ আমাদের ন্যাচারাল ফিল্টার আমরা যাকে বলছি, সেই ন্যাচারাল ফিল্টারটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কারণ হিউজ অ্যামাউন্ট অফ পলিউটেড ওয়াটার তার ক্যাপাসিটির বাইরে যদি চলে যায় তাহলে তো সে পারবে না, ঠিক আছে। ফলে কিছুদিন পর দেখা যাবে যে এই গ্রাউন্ডেও আমাদের ওয়েস্ট ওয়াটারটা চলে এসেছে, এবং বিশেষ করে যে সমস্ত ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে ইটিপি ব্যবস্থা রয়েছে, তো এই ইটিপি গুলো মাঝে মধ্যে ব্যবহার করে, ম্যাক্সিমাম সময় তারা ব্যবহার করে না, সো এটার প্রপার ইউজ করা হয় না। এবং আরো কিছু ভয়ঙ্কর তথ্য হচ্ছে যে মাঝে মাঝে ইন্ডাস্ট্রি মালিকরা হচ্ছে এরকম করে একটা ক্যানেল করে গর্ত করে নিচে প্রায় 1000 ফিট বা আরো বেশি ডিপ টিউবওয়েলের মতো, ঠিক আছে, করে হচ্ছে সেখানে ই দিয়ে দেয়, মানে ছেড়ে দিয়ে দেয়। তোমরা হয়তো এই সিনারিও গুলো জানো, ঠিক আছে, এই সিনারিও গুলো হয়তো তোমরা দেখেছো বা শুনেছো, তোমাদের প্রত্যেকেই অনেক ইন্ডাস্ট্রিতে তোমরা ইয়ে করো, ঠিক আছে, সেই ক্ষেত্রে তোমরা দেখেছো। তো এই হচ্ছে সিনারিও। সো আমরা চেষ্টা করব যে আচ্ছা, আয়ু ব্রিসান বলেছে প্রায় 8 লাখ ওয়াটার লিটার ওয়াটার ইউজ করা হয় তার অফিসে, হ্যাঁ সেটা অবশ্যই সংখ্যা, এই পরিমাণ পানি কিন্তু তোমরা নিচ থেকে উপরে ওঠাও, ঠিক আছে, এটা তো এরকম না যে বৃষ্টির পানি তোমরা স্টোর করে হায় সেটা দিয়ে কাজ করছো, সো ইটস অ্যালার্মিং। অ্যান্ড লক্ষ্য করলে দেখবা যে অন্যান্য কান্ট্রিগুলো থেকে আমাদের দেশে এইগুলো হচ্ছে কেন, মানে এই সুলভ ওয়াটার এগুলো আমরা ইউজ করতে দিচ্ছি ন্যাচারাল সোর্সেস। দেখো টেক্সটাইলের শুরু কিন্তু হয়েছে ইংল্যান্ডে, সেখান থেকে কিন্তু ইংল্যান্ড কিন্তু টেক্সটাইল ছেড়ে দিয়েছে, এখন কিন্তু আমাদের এই যে সমস্ত কান্ট্রিগুলো এগুলোতে রয়েছে। তো যাই হোক, আমরা ওয়েট প্রসেসিং টেকনোলজি সম্পর্কে পড়ছি বা জানছি, তার প্রসঙ্গে এগুলো চলে আসলো। তো আমরা সিম্পলি ওয়েট প্রসেসিং টেকনোলজির যে বেসিক ফ্লো চার্ট, আশা করি তোমাদের সকলেরই জানা আছে, সেই বেসিক ফ্লো চার্টটা দেখবো। আমরা সাধারণত কোনো একটা ফেব্রিককে ওয়েট প্রসেসের আন্ডারে, অর্থাৎ ডাইং বা প্রিন্টিং যখন করতে চাই, তখন সাধারণত আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হয়। তো সেই স্টেপগুলোর প্রথমে যদি আমরা বলি যে গ্রে ফেব্রিক ইনস্পেকশন, গ্রে ফেব্রিক ইনস্পেকশনটা আমরা করে থাকি, তাই না? আমাদের যখন ফ্যাক্টরিতে ফেব্রিক আসে, আমাদের যখন কি হয়, টেক্সটাইল পাইপলাইন বা ফ্লো চার্টটা কি, টেক্সটাইল পাইপলাইন বা ফ্লো চার্টটা হচ্ছে যে আমরা প্রথমে ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করি, ইয়ার্ন থেকে ফেব্রিক তৈরি করি, ফেব্রিক থেকে দেন টেক্সটাইল ওয়েট প্রসেসিং আসে। তো ফেব্রিকে গ্রে ফেব্রিক ইনস্পেকশন, কোনো প্রকার ঝামেলা আছে কিনা সেটা দেখবো, সুইং ওর স্টিচিং প্রান্তগুলো সেলাই করব, সেটা নিট হতে পারে, সেটা ওভেন হতে পারে, ব্রাশিং করব। ব্রাশিং করলে যেটা, সেটা সাধারণত হ্যারিনেস গুলো রিমুভ করার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নাও করতে হতে পারে। ব্রাশিং করলে হচ্ছে ওই যে ফেব্রিকের উপরে যে হেয়ারি সারফেসটা, সেটা হেয়ারিনেসটা উপরে উঠে আসে। তো তারপর সেটা কি করতে, রিমুভ করতে সুবিধা হয়, সেটা ওই যে ক্রপিং অথবা শেয়ারিং আমরা করে থাকি, সেটার মাধ্যমে কেটে ফেলা হয়, যেমন ঘাস কাটা হয়, এ ধরনের করা হয়, অথবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে যেটা আমরা করে থাকি সেটি হচ্ছে সিন্ডিং করে থাকি। সিঞ্জিং তো অনেক প্রকার রয়েছে, সেগুলো আমরা দেখবো। সিঞ্জিং মানে হচ্ছে ওই যে সারফেসের যে এক্সট্রা ফাইবারটা, হেয়ারি ফাইবারটা আছে, সেটা রিমুভ করা। সেটা মনে করো যে কোনো ভাবেই রিমুভ করা যেতে পারে, গ্যাস হতে পারে, প্লেট হতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেটাই সিঞ্জিং। যদি ওভেন ফেব্রিক হয় তাহলে সেটাকে ডিসাইজিং করতে হবে, বিকজ অফ যখন আমরা ফাইবার ফেব্রিক ম্যানুফ্যাকচারিং করছিলাম তখন আমরা কি করছিলাম, যে ওয়ারপিয়ান গুলোতে সাধারণত আমরা কি দেই, স্টার্চ দেই বা মার দেওয়া বলে বাংলায় তোমরা যেটা পড়ে এসেছো, তো যার কারণে যেটাকে আমরা সাইজিং বলছি টেক্সটাইলে, সাইজিং বলা হচ্ছে, অর্থাৎ কোটিং দিচ্ছি। কেন কোটিং দিচ্ছি, যখন আমরা লুমে সাধারণত এই ধরনের ওয়ারপিয়ান গুলোকে সাইজিং করা হয়, কারণ এই ওয়ারপিয়ান গুলো র্যান্টের ভিতর দিয়ে লুমে আটকানো থাকে, ফলে সেখানে প্রচুর টেনশন কাজ করে। তো এটার যদি
পটপট করে ছিঁড়ে যায় একটা একটা করে, তাহলে তো আর তুমি কাপড় বুনতে পারবা না। সেই জন্য এটা শক্তি বৃদ্ধি করার জন্য সাধারণত সেলুলোজ সরি স্টার্চ ম্যাটেরিয়াল বা ধরনের কোনো কিছু এর উপরে কোটিং দেওয়া হয়। বিশেষ করে তোমরা ঘুড়ি উড়িয়েছো সবাই, ওই যে ঘুড়ির গায়ে যেটা ঘুড়ির সুতাতে আমরা যেটা দেই কি বলে ওটাকে, যে ইয়ে দেই না সান দেওয়া বলি না কি বলি আমরা, তোমরা দিয়েছো কিনা আমি জানি, তো ওইটাও কিন্তু একই কাজ করে থাকি। ঠিক আছে, যে কোটিং দেই ফলে কিন্তু একজনের ওই যে ঘুড়ির সংক্রান্তি উৎসবে যেটা হয় যে একজনের ঘুড়ি দিয়ে আর একজন কেটে দেই বা এই ধরনের, তো সেটা শক্তি বৃদ্ধির উদ্দেশ্যেই। ফলে এখানে আমরা কি করছি, এই যে সাইজিং ম্যাটেরিয়ালটা ফেব্রিকে থেকে গেল, তাহলে এই সাইজিং ম্যাটেরিয়ালটা তো একটা কোটিং ফেব্রিকের উপরে, তাই না? তো তার ভিতরে কিন্তু পানি প্রবেশ করাটা একটু ডিফিকাল্ট। ফর দিস রিজন আমাদের প্রথমে এই যে কোটিংটাকে রিমুভ করতে হয়, সেটা হচ্ছে ডিসাইজিং নামে পরিচিত। এটা সাধারণত নিট ফেব্রিকের ক্ষেত্রে প্রয়োজন নয়। আমরা তো জানি যে আমাদের ফেব্রিক বেসিক ফেব্রিক হচ্ছে নিট ওভেন অ্যান্ড দেন হচ্ছে ফেল্টেড অথবা নন ওভেন বলতে পারি। দেন হচ্ছে যে সে যেটাই হোক না কেন ডিসাইজিং করলে ডিসাইজিং করলাম, দেন স্কাওয়ারিং দিস দ্য মোস্ট কমন টার্ম ফর আস, যে এক্সট্রা আমাদের যে ফেব্রিকের ভিতরে অপদ্রব্য সমূহ রয়েছে, আমরা টেক্সটাইল র মেটেরিয়াল ওয়ান পড়েছি নিশ্চয়ই, প্রত্যেকটা ফাইবারের ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে এরকম কিছু ন্যাচারাল র মেটেরিয়াল থাকে, এবং আরো যখন আমরা প্রসেসিং করি সাধারণত ফাইবার টু ফেব্রিক পর্যন্ত আসতে এই সমস্ত ফাইবার কিছু বাইরে থেকে ড্যাট পার্টিকেল বা কিছু ময়লা পার্টিকেল অ্যাবজর্ব করে, তো এইটাকে রিমুভ করাটাই হচ্ছে স্কাওয়ারিং, যেটা জেনে থাকি আমরা। সাধারণত স্কাওয়ারিং ময়লা পার্টিকেল গুলো হাইড্রোফোবিক হয়ে থাকে, অর্থাৎ পানি বিদ্বেষী হয়ে থাকে। এই হাইড্রোফোবিক ফাইবার গুলো সাধারণত আমরা আমাদের যেমন স্যাপোনিফিকেশন রিয়াকশনের কথা আমরা শুনেছি, অর্থাৎ তেল চর্বির সাথে যখন আমরা ক্ষারের বিক্রিয়া করব, তো সেই ক্ষেত্রে সেটা সাবান গ্লিসারিন পানি উৎপন্ন করে রিমুভ হয়ে যায়। তো এখানে স্কাওয়ারিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের সেই প্রসেসটাই ফলো হয়, আমরা ডিটেইলস বলবো। তাহলে কি হচ্ছে যে আমাদের প্রথমে এই যে তেল চর্বি বা ইত্যাদি অপদ্রব্য সমূহকে ক্ষারের সাথে বিক্রিয়ায় সেটাকে রিমুভ করা হয়, যেটার নাম হচ্ছে স্কাওয়ারিং। তো এখন ফেব্রিক থেকে যখন এই হাইড্রোফোবিক ম্যাটেরিয়াল গুলো চলে যাবে, তো হাইড্রোফোবিক ম্যাটেরিয়াল গুলো চলে যাওয়ায় তখন সেটাকে আমরা কি পাবো, তাহলে সেটা হাইড্রোফিলিক হবে, তখন পানি শোষণ হবে, অ্যাবজর্বেন্সি বাড়বে। ওকে, তাহলে তেল চর্বি মোম অপদ্রব্য উঠানোর পর সেটাকে আমরা ব্লিচ করবো। আই নো দ্যাট অ্যাবাউট ব্লিচ, বিশেষ করে মেয়েরা বোধ হয় সবচেয়ে বেশি ভালো জানে যে বিউটি পার্লারে গিয়ে ব্লিচ করে, ছেলেরাও করে। ব্লিচ করা মানে কি, ওই ত্বকের কালারটা রিমুভ বা এক্সট্রা ডার্ট পার্টিকেল। তো ব্লিচ করা বলতে এখানে যেটা বোঝাচ্ছে ফর্সা হয় আর কি, সেজন্য নাকি। তো এখানে ব্লিচ করা বলতে যেটা বোঝাচ্ছে যে প্রত্যেকটা ফাইবারের কিছু ন্যাচারাল কালার রয়েছে, তো সেই ন্যাচারাল কালার গুলো রিমুভ করাই হচ্ছে কিন্তু ব্লিচিং। এরপরে যেটি আসতেছে যে মার্সারাইজেশন সাধারণত ওভেন ফেব্রিকের ক্ষেত্রে আমরা করে থাকি বা চাইলে করতে পারি নাও করতে পারি, এতটা এসেনশিয়াল ম্যাটার না, মানে সরাসরি আইয়ের ভিতরে পড়ে না আমাদের। মার্সারাইজেশন সম্পর্কে যে ধারণাটা সেটি হচ্ছে কাস্টিক সোডা সলিউশনে আমরা যখন ফেব্রিকটাকে কটন ফেব্রিকটাকে বিশেষ করে ট্রিট করব, তো কটন ফেব্রিকটার একটা চেঞ্জ হয়, সেই চেঞ্জটা হচ্ছে তার কিডনি শেপ। কটন ফেব্রিক আমরা জানি যে কটন ফেব্রিকটা সাধারণত কিডনি শেপ, এটার স্ট্রাকচার মর্ফোলজিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি, ক্রস সেকশনাল স্ট্রাকচার, এটি যখন কাস্টিক সোডা সলিউশনে ট্রিট করা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড কনসেন্ট্রেট সোডিয়াম হাইড্রোক্সাইডে। কিডনি শেপ মানে কি, কিডনি শেপ হচ্ছে আমাদের যে শেপ, এই যে আকালাম সিমের বিচির মতো, আমাদের কিডনি আছে না, মানুষের কিডনি আছে না, সেই কিডনি কিডনির মতো, তাই সেটাকে আমরা কিডনি শেপ বলি। হ্যাঁ, একটা কলা গাছকে যদি তুমি এরকম করে কেটে ফেলো তাহলে কিরকম হবে, গোল দেখাবে, তো এই কিডনিটার যদি ক্রস সেকশন করা হয় তাহলে সেটা এরকম দেখাবে। তো এই কিডনি শেপ এটা তখন কি হয়, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করবো তখন সেটা রাউন্ডে পরিণত হবে, এরকম রাউন্ডে পরিণত হবে। তো রাউন্ডে যখন পরিণত হবে তখন এখানে যে আলোগুলো আসবে সেগুলো প্রতিফলিত হবে সুন্দর, অর্থাৎ আমরা সমতল এবং অবতলের কথা পড়েছি, যে সারফেসটা সমতল সেখানে আলো পড়লে তার ইনসিডেন্ট লাইট গুলো সমান্তরাল ভাবে রিফ্লেক্ট হয়, আর যেটা অবত মানে এব্রো থেব্রো সারফেস সেখানে কি হয়,
মনে করো এব্রো থেপে সারফেস, এটা আসে একবার এদিক যায়, একটা এদিক যায়, একটা এদিক যায়, অর্থাৎ সুষম ভাবে রিফ্লেক্ট হয় না। তো যে ফেব্রিকের গা থেকে সুষম আলোর প্রতিফলন হয় সেই ফেব্রিকটা তত বেশি উজ্জ্বল দেখায়, যেটাকে আমরা লাস্টার প্রপার্টিস অফ ফাইবার বলে থাকি বা ফেব্রিকের বলে থাকি। তাহলে মার্সারাইজেশনের ফলে এই কিডনি শেপের যদি আলো প্রতিফলিত হয় তাহলে তো আর একবারে প্যারালাল হবে না, তাই না? একটু এবড়ো থেবড়ো হবে। তার থেকে যখন রাউন্ড শেপে আলো প্রতিফলিত হবে তখন কি হবে, আলোটা বেশি ভালো প্রতিফলিত হবে, সুষমভাবে প্রতিফলিত হবে, ফলে এর উজ্জ্বলতা বেড়ে যাবে। সেজন্য বলা হচ্ছে যে মাস্টারাইজেশনের ফলে ফেব্রিকের লাস্টার বেড়ে যায়। ঠিক আছে, ওকে, এই দুটো ওভেন ফেব্রিকের জন্য। এরপরে আসে আমাদের যে ইয়েগুলো, সেগুলো হচ্ছে যে ডাইং এবং প্রিন্টিং। তো ডাইং প্রিন্টিং দুটোই কালারেশন টেকনোলজি। তো প্রিন্টিং ডাইং এর মধ্যে পার্থক্যটাই হচ্ছে যে ডাইং সাধারণত ফুল ফেব্রিকের ক্ষেত্রে করা হয়, আর প্রিন্টিংটা সাধারণত আমাদের একটা লোকালাইজড এরিয়া, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য ডিজাইন আমরা যতটুকু চাই সেই অনুসারে প্রিন্টিংটা করে থাকি। ঠিক আছে, আমরা বিভিন্ন প্রকার টি শার্ট বা দেখি যে স্পেসিফিক কোনো, সেই ক্ষেত্রে এটা প্রিন্টিং বলা হয়। অ্যান্ড অলমোস্ট সবার শেষে আমাদের যেটা করতে হয় ফিনিশিং, কারণ একটা ফেব্রিকের ডাইং বা প্রিন্টিং যেটাই করি না কেন সেটার কালার ফিক্সেশন প্রিন্টিং এর ক্ষেত্রে বিশেষ করে কিউরিং এর একটা ব্যাপার থাকে, এবং সেই ক্ষেত্রে এর ডাই এক্সট্রা ডাই গুলো উঠানো বা থাকবে কিনা সেগুলো ব্যাপার থাকে, এবং ফেব্রিকের যে ডায়া জিএসএম তোমরা ফ্যাক্টরিতে করে থাকো, ঠিক আছে, এগুলো কন্ট্রোল, শ্রিঙ্কেজ কন্ট্রোল, এগুলো কিন্তু এই ফিনিশিং এ কন্ট্রোল করা হয়। যে তুমি বাজার থেকে একটা টি শার্ট কিনে আনলা, ওয়াশ করার পর দেখলা হয় ছোট হয়ে গেছে অথবা বড় হয়ে গেছে, তাহলে তো তোমার কাছে ভালো লাগবে না। তো এখন তুমি তো বায়ার কেউ এভাবে দিতে পারবে না, সো তোমাকে ফিনিশ করতে হবে ফেব্রিক এবং সেটাকে টেস্ট করতে হবে। ঠিক আছে, নানা প্রকার টেস্ট প্রসিজিউর আছে। তারপর তো টেক্সটাইল ডাইং এ যারা চাকরি করো তারাও অবশ্যই জানো যে শেড ইজ ইম্পর্টেন্ট ইস্যু হিয়ার। শেড ম্যাচ করলে দেন সেটি ডাইং টাইং হয়ে, তারপর কিন্তু তাদের যে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল টেস্ট গুলো রয়েছে সেগুলো তো পাস করে দেন কিন্তু সেটা অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এর জন্য চলে যায়। ওকে, তো নর্মালি আমরা যদি বলি এটি হচ্ছে আমাদের ওয়াইড প্রসেসিং টেকনোলজির একটি বেসিক ফ্লোচার্ট। ডিগ্রে ফেব্রিক ইনস্পেকশন, সুইং অর স্টিচিং, যেহেতু সুইং স্টিচিং কেন করা হয়, বড় বড় মেশিনে অনেকগুলো একসাথে করা হয় সেজন্য, তারপর লম্বা করে নেওয়া হয়, কন্টিনিউয়াস হতে পারে, সেমি কন্টিনিউয়াস হতে পারে, নোবাচাও, ব্রাশিং করা হয়, হেয়ারিং, ব্রাশিং করলে হেয়ার এগুলো উপরে উঠবে এবং সেটাকে ক্রপ করতে সুবিধা হবে। মনে করো মাঠের মধ্যে ঘাস কাটতেছো, ঘাসের ওই যে মেশিন দিয়ে কাটে না, এরকম ক্রপিং, সিঞ্জিং, তারপর ডিসাইজিং, স্কাওয়ারিং, ব্লিচিং, মার্সারাইজেশন, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। ইফ এনি কোশ্চেন হিয়ার প্লিজ। ওকে, এটি হচ্ছে বেসিক ফ্লো চার্ট আমাদের। নেক্সট আমরা দেখবো আর একটু, আশা করি সবার ক্লিয়ার। যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই এখন অথবা ক্লাস শেষে করবে। আর যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম সেটি, যে গ্রে ফেব্রিক ইন্সপেকশন করতে হবে আমাদের প্রথমে, যে নেপস, ওয়ার্প, ইন ব্রেকস, ওয়েব ব্রেকস, হোল স্পট আছে কিনা। আমরা সাধারণত ফ্যাক্টরিতে গ্রে ফেব্রিক ইন্সপেকশন করি, ফিনিশ ফেব্রিক ইন্সপেকশন করি, সেখানে কোয়ালিটি সেকশন আমরা বলি না, সেখানে কিছু সিস্টেম রয়েছে, 4-point system, 10-point system, ফল্ট মেজার করা, তারপরে স্টিচিং, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সেলাই করি, ব্রাশিং, বলা হচ্ছে টু রিমুভ দ্য ডাস্ট, লুজ ফাইবার অ্যান্ড লুজ ইনস অফ দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েব থ্রেড ইজ নন এজ ব্রাশিং, এগুলো চলে যাবে যেগুলো লেগে থাকে সাধারণত, শেয়ারিং অ্যান্ড কপি, ক্রপিং, বলা হচ্ছে প্রসেস বাই দ্য অ্যাটাচ ইনস অফ দ্য ওয়ার্প অ্যান্ড ওয়েব ইজ রিমুভ বাই কাটিং দ্য নাইফস অর ব্লেডস, শেপ করি না আমরা, ওকে, শেয়ারিং অ্যান্ড ক্রপিং, ওকে। নেক্সট যেটি বলি সিঞ্জিং, যে এক্সট্রা যে প্রজেক্টিং ফাইবার গুলো থাকে ফেব্রিক সারফেসে সেগুলো রিমুভ করা বা সেগুলো পরানো, ডিসাইজিং, স্ট্রেস ম্যাটেরিয়ালটাকে উঠানো, স্কাওয়ারিং, অয়েল ওয়াক্স ফ্যাট ইত্যাদি রিমুভ করা, ব্লিচিং, ন্যাচারাল কালার, প্রত্যেকটা ফাইবারের একটা ন্যাচারাল কালার থাকে সেটাকে রিমুভ করা, মার্সারাইজেশন, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং। ওকে, সো সেটা আমরা দেখলাম বেসিক যে ফ্লোচার্টটি। নাও দিস ফ্লোচার্ট ইজ ফর নিট ফেব্রিক, নিট ফেব্রিক এবং ওভেন ফেব্রিকের ক্ষেত্রে একটু ডিফারেন্স রয়েছে, এটা বোধহয় তোমরা জানো যারা বিশেষ করে এতে চাকরি বাকরি করো ফ্যাক্টরিতে। তো আমরা একটু দুটোর পার্থক্যটুকু দেখে নিব।
তো প্রথমেই আমরা যদি দেখি যে নিট ফেব্রিকের ক্ষেত্রে সাধারণত নিট এবং ওভেন ফেব্রিক তো আমরা চিনি তাই না, যে নিট ওভেন এবং হচ্ছে নন ওভেন ফেব্রিক আশা করি আমরা চিনি। তো লুপের মাধ্যমে যেটা হচ্ছে সেটা আমরা নিট ফেব্রিক বলছি, সেটা ওয়েব নিট হতে পারে অথবা ওয়ার্ক নিট হতে পারে। আমাদের দেশে সব থেকে বেশি যেটা হয় সেটা হচ্ছে কে কি বলতে চাচ্ছ নাকি, শব্দ করছে একটু, শোনা যাচ্ছে না ভাই, শব্দ শোনা যাচ্ছে না, সিআর অ্যাটেন্ডেন্স লিংকটা একটু কপি করে আবার দিও। ওকে, তো ওয়েব মিটিং এবং ওয়ার্ক মিটিং আমাদের দেশে সাধারণত ওয়েব মিটিংটাই হয়ে থাকে। তো এখানে একটু ওয়েব ফেব্রিক দেখতে পাচ্ছি, আমাদের দৈনন্দিন জীবনে টি শার্ট পোলো শার্ট থেকে শুরু করে আন্ডার গার্মেন্টস গুলো সাধারণত এই নিট ফেব্রিকেরই হয়ে থাকে। তো ফার্স্ট অফ অল ডেফিনেটলি গ্রে ফেব্রিক ইনস্পেকশন ইনস্পেকশন থাকে, ক্রপিং এন্ড ব্রাশিং থাকে। তার আগে এখানে ক্রপিং ব্রাশিং এর আগে গ্রে ফেব্রিক এর পর এখানে একটা প্রসেস থাকতে পারে, বিশেষ করে যখন আমরা করি হিট সেটের একটা ইস্যু থাকে, লাইক্রা বা এই ধরনের ইলাস্টেন্ট ফাইবার গুলো যখন আমরা ইউজ করে থাকি তখন গ্রে ফেব্রিক ইনস্পেকশন এই সরি হিট সেটের একটা ইস্যু থাকে, অন্য ক্ষেত্রে সাধারণত থাকে না। তো এখানে চাইলে হিট সেটের কথাটা বলা যেতে পারে, না বললেও ওকে, কারণ বেসিকলি হিট সেটটা এখন এই মুহূর্তে দরকার নেই। দেন ক্রপিং এন্ড ব্রাশিং, সুইং এন্ড স্টিচিং, আমরা যেহেতু সেটা রফ ফর্মে ডাইং করে থাকি আমাদের উইন্ডস ডাইং মেশিন এ, আমাদের দেশে নিট ফেব্রিক গুলো সেটা রোপ আকারে ডাইং হবে, সেজন্য প্রান্ত গুলো শুয়ে করে রোপ আকারে ফেব্রিক গুলো কিন্তু ঢুকানো হয়। স্কাউরিং এন্ড ব্লিচিং, টু বেসিক টার্মস, আমরা একসাথে করতে পারি স্কাউরিং এবং ব্লিচিং, আলাদাও করতে পারি। আগে আলাদা করা হতো, এখন একসাথেই করা হয় স্কাউরিং ব্লিচিং ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে স্পেশাল কোনো রিজন ছাড়া। তারপরে ডাইং, ওকে, তারপর ডাইং প্রিন্টিংটা অবলিক দিয়ে দেওয়াও যেতে পারে এখানে। তারপরে হচ্ছে ডাইং প্রিন্টিং যখন হয়ে গেল তখন এটার যে পরিমাণ পানি এক্সেস, এটা প্রায় তার ওজনে 300 থেকে 300 পরিমাণ পার্সেন্টেজ এক্সট্রা পানি শোষণ করে একটা ফ্যাব্রিক। তো এই এক্সট্রা পানিটাকে যদি আমরা বের না করি তাহলে সেটা শুকানো তো কষ্টকর তাই না, তো সেটা আমাদের শুকাবো কি দিয়ে, হিট দিয়ে। তো এখন ফ্যাক্টরিতে তো আমাদের ন্যাচারাল গ্যাস তো এমনি সংকট, এখন বিদ্যুৎ, সেটাকে যদি হিট দিয়ে শুকাতে চাই প্রচুর পরিমাণে আমাদের এনার্জি লস হবে, সেজন্য সেটাকে আমরা পানিটাকে রিমুভ করি, যেটাকে আমরা বলি ডি ওয়াটারিং। আমরা যখন বাসা বাড়িতে কাপড় ধুয়ে দিই তখন সেটাকে কি করি, স্কুইচ করি তাই না। তো ডি ওয়াটারিং এ আসতেছে হাইড্রোস্ট্যাক্টর থাকতে পারে বা ড্রায়ার বা কম্প্যাক্টর থাকতে পারে, সাধারণত স্ট্যান্ডার্ড ড্রায়ার বা কম্প্যাক্টর সবগুলোরই শুরুর দিকে দেখবা দুটো প্যাডার থাকে, এরকম দুটো প্যাডার থাকে, তাহলে দুটো প্যাডারের উদ্দেশ্য এই প্যাডারের ভিতর দিয়ে যখন যাবে ক্লোজড কন্ট্যাক্ট রোলার তখন কি হবে, ফেব্রিকের এক্সেস ওয়াটারটা সেটা রিমুভ হয়ে যায়। কিন্তু তারপরেও 100% রিমুভ হয় না, প্রায় 40%-এর মতো থেকে যায় বা 60%-এর মতো, বিকজ অফ কারণটা হচ্ছে যখন দুটি রোলার এভাবে আছে এইখানে যখন ফেব্রিকটা আসতেছে তখন তার ভিতরে কোনো থাকছে না, বাট যখনই প্রেশারটা রিলিজ হচ্ছে সেই ফেব্রিকটা আবার পানিটাকে শোষণ করে নিচ্ছে। লক্ষ্য করবা তোমরা যে দুইটা রোলারের যখন পাস হচ্ছে তখন যখন এই নিপকনটাকে আসতেছে তখন এই নিপকনটাকে আসার সময় তাদের থেকে রিমুভ হচ্ছে, কিন্তু নিপ কন্টাক্টটা যখনই রিলিজ হচ্ছে তখন কি প্রেশার কমে গেল, তখনই সে কিন্তু আরো পানি অ্যাবজর্ব করছে, ফলে এখানে 100% পানিটাকে রিমুভ করা সম্ভব হয় না। তো এটা ড্রায়ারে হতে পারে, স্ট্যান্ডারে হতে পারে, অথবা দেন আমরা হাইড্রোস্ট্রাকচারে সাধারণত করে থাকি। হাইড্রোস্ট্রাকচার বিশেষ করে ফ্যাক্টরি পার্সন যারা আছে, রিপ যখন আমরা ট্রিট করি বা করি তখন কিন্তু আমরা সাধারণত হাইড্রোস্ট্রাকচারে করে থাকি, অথবা এ ধরনের তো কোলার কাফ গুলো হাইড্রোস্ট্রাকচারে করে থাকে। হাইড্রোস্ট্রাকচারটা কি, এটা হচ্ছে যে একটা গোলাকার মেশিন, তো এখানে একটা মাঝখানে দণ্ড থাকে, আমরা গতি জড়তার কথা বলেছি। আমরা যখন বাসে ভ্রমণ করি বাস যখন ব্রেক করে তখন আমরা সামনের দিকে ঝুঁকে যাই তাই না, তো এখানে যেটা বলা হচ্ছে হাইড্রোস্ট্রাকচার সেরকমই। এখানে এইটা যখন রোটেশন দেওয়া হবে, ভেজা ফেব্রিকটাকে এইভাবে রোটেশন দেওয়া হবে তখন কি হবে, ওই যে ফেব্রিকের সাথে সাথে পানিটাও কিন্তু এরকম করে রোটেট করবে, কিন্তু ফেব্রিকটা মাঝখানের যে দণ্ডটা সেটা দিয়ে আটকানো আছে কিন্তু পানিটা তো নাই,
ফলে এখন রোটেশনের সময় গতি জড়তার কারণে পানিটা বেরিয়ে যাবে, ঠিক আছে, পানিটা বেরিয়ে যাবে, সেই জন্য সেটাকে আমরা হাইড্রোস্ট্রাক্টর বলি। দেখবা যে প্রচন্ড স্পিডে ঘুরছে, একবারে প্রচন্ড স্পিডে ঘুরছে, ঠিক আছে। তোমরাও নিজেরাও কাপড় কিন্তু এরকম করলে দেখবা যে সেখান থেকে পানিটা বেরিয়ে যাচ্ছে। এটি হচ্ছে হাইড্রোস্ট্রাক্টরের কাজ, বিশেষ করে মোটা যে ফেব্রিক গুলো রয়েছে সেই হাই জিএসএম, সেই ফেব্রিক গুলো ট্রিটমেন্ট করা হয় থাকে। তারপর ড্রায়ার রেস্টেন্টার সাধারণত আমরা ইয়ে করে থাকি, আইভ রিসেন বলেন, স্টেন্টারে তো আমরা ফেব্রিক ড্রাই করে থাকি, শ্রিঙ্কেজ কন্ট্রোল করে থাকি। হ্যাঁ স্যার, এখানে যে হাইড্রো এক্সট্রাক্টর আছে, এটাতে আমরা আরপিএম কত ইউজ করা হয় নিট ফেব্রিকের ক্ষেত্রে? আরপিএম মনে করো তোমার 500 উপরে মিনিটে। স্যার, তাহলে যে গার্মেন্টসে যে গার্মেন্টস ওয়াশিং এর যে হাইড্রো এক্সট্রাক্টর ইউজ করে তখন একটু কম করা হয়। ক্ষেত্রে দাও সেক্ষেত্রে ছিঁড়ে যেতে পারে, এ ধরনের কিছু সম্ভাবনা থাকে। এখন তোমার যখন ওয়াশিং এ, তখন তো সেখানে তুমি ডেনিম বা গ্যাভাডিন ফেব্রিক ইউজ করছো, তাই না? তাহলে সেগুলো তো শক্তিশালী, সেক্ষেত্রে আরপিএম বেশি দেওয়া যেতে পারে। তুমি নর্মাল নিট ফেব্রিক এর ক্ষেত্রে এরকম 350 থেকে 500 বা এরকম ইউজ করতে পারো। জি স্যার। ফয়সাল আহমেদ লিমন কি জানি বলছেন ভাই? স্যার আমি 4 পয়েন্ট সিস্টেম টা স্যার একটু বুঝি নাই স্যার। একটু 4 পয়েন্ট সিস্টেম আমরা বুঝাবো পরে যখন ফিনিশিং এ যাব। 4 পয়েন্ট সিস্টেমটা হচ্ছে আপনার যে কোয়ালিটি ইনস্পেকশনের একটা সিস্টেম, আপনার পুরো রোলে কি কি ফল্টস রয়েছে সেই ফল্টস গুলোকে একটা নির্দিষ্ট নাম্বারে বিভক্ত করে সেটা ক্যালকুলেট করা। যেমন আপনার মনে করেন একটা ছিদ্র পেলেন, সেটার জন্য 2, আবার একটা ইয়ার্ন মিসিং হয়েছে বড়, সেটার জন্য 3 পয়েন্টস। হ্যাঁ, এইভাবে কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টস গুলো আপনার রোলে এখন আপনি ক্যালকুলেট করবেন, রোলে আপনি খুঁজবেন যে কোনো ফল্টস আছে কিনা। যদি আপনি একটা হোল পান তাহলে পাশে খাতায় লিখলেন 3 বা 2, আবার কিছুতে যেতে যেতে যদি দেখলেন একটা ইয়ার্ন মিসিং আছে সেখানে লিখলেন 5, এভাবে পুরো রোলটা ইন্সপেক্ট করে সেটা টোটাল রোলে ক্যালকুলেট করা হয় যেখানে কতগুলো ফল্ট আছে, যে এটা দেওয়া যাবে কিনা। এটাই 4 পয়েন্ট সিস্টেম। আমরা যখন ফিনিশিং এ আসব তখন আমি 4 পয়েন্ট সিস্টেম পড়াবো। হ্যাঁ, সমস্যা। ওকে, প্রাইমারি ধারণাটা এটাই। তোমার যদি কোয়ালিটির কোনো বন্ধু থাকে তারা ইন্সপেকশন করলে সেখানে একটু গিয়ে থাকবা, 30 মিনিট বুঝে যাবো। ওকে, তো আমরা শেষ করি রেসপার্টটুকু। কম্প্যাক্টিং ফাইনাল ইন্সপেকশন হয়ে গেল। ড্রাই রেস্টান্টারে সাধারণত আমরা ড্রাই করি ফেব্রিকের ডায়া জিএসএম কন্ট্রোল করে থাকি। এরপরে আসে কম্প্যাক্টিং। কম্প্যাক্টিং এ সাধারণত কম্প্যাক্ট শব্দটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে কি কাছে আনা হয়। তো আমাদের ফেব্রিক গুলো সাধারণত সিঙ্কেজ কখন খারাপ হয়, যখন মনে করো যে আমরা এক্সট্রা ভাবে টানি, টানলে ডায়াটা না হয় বাড়াইলাম, কিন্তু সেটাকে যখন রেখে দেওয়া হয় তাহলে সেটা কি আবার তার আগের অবস্থায় ফিরে আসে। অথবা যখন ওয়াশ করা হয়, তুমি টেনে মনে করো বানাইলা, গার্মেন্টস বানাইলা, কিন্তু ওয়াশ করলে কি সে আগের অবস্থায় ফিরে আসে, ফলে আমাদের এই ঝামেলাগুলো ঘটে। বলে লেন্থে এত, উইথে এত কম, বলে না মাইনাস এত, সিঙ্কেজ তোমরা বের করছো কিনা। তাহলে এখন কথা হচ্ছে যে ইয়ার্নটা যতটুকু যে জায়গায় থাকার কথা সেটাকে সে জায়গায় রাখতে হবে। তো সেই জন্য সাধারণত আমরা কম্প্যাক্টিং করে থাকি। ফেব্রিক কম্প্যাক্টিং যখন করব তখন ইয়ার্নগুলো তার যে জায়গা সে অবস্থান করে, এবং কম্প্যাক্টিং এর মাধ্যমে এটাকে আরো, মানে বাংলা কথা বলে না যে খাপাও, খাপানো যায়। যে মনে করো ফিডিং বেশি হচ্ছে, মানে প্রবেশ করতেছে বেশি স্পিডে কিন্তু বেরোচ্ছে অল্প স্পিডে, তার মানে কি ফেব্রিকটা ভিতরে তাহলে স্টোরেজ হচ্ছে। তোমার যদি ফিড স্পিড বেশি হয় আর ডেলিভারি স্পিড কম হয়, তার মানে কি ফেব্রিক ঢুকছে বেশি বেরোচ্ছে কম, তাহলে এই ফেব্রিক তো যাচ্ছে কোথায়, ওখানে থাকছে, কম্প্যাক্ট হচ্ছে। ওকে, কম্প্যাক্টিং এন্ড দেন ফাইনাল ইন্সপেকশন। এই যে স্টেন্টার, ড্রায়ার এবং কম্প্যাক্টিং, এখানে কিন্তু অনেক কাজ, ঠিক আছে, বিশেষ করে সিঙ্কেজের যে কাজগুলো এখান থেকে কিন্তু ওকে হয়ে যায়। ওকে, আরেকটা ইস্যু আছে এখানে, সেটা হচ্ছে স্পাইরালিটি, যেটা ফেব্রিকটা অনেক সময় অ্যাঙ্গেল হয়ে যায়। আমার যে ফেব্রিকের গ্রেন লাইনগুলো সাধারণত সোজা সোজা থাকার কথা, তো এটা মাঝে